হ্যালো ভিউয়ার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস টেনের নতুন যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের জানুয়ারি মাসে দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কটা করাবো তোমাদের এবারে জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হয়েছে সেটা কুড়ি নম্বরে দেওয়া হয়েছে তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে একে বলছো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক পয়েন্ট একে দিয়েছে তপনের মেসুমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন এখানে চারখানা অপশান দিয়েছে দেখো বলছে সুক্তারা সন্ধ্যা তারা বালক নেশন তাহলে এটা হবে ক্ষয়েরটা সন্ধ্যা তারা তাহলে তোমরা উত্তরটা যখন লিখবে তোমরা কিন্তু পুরো বাক্যেই উত্তরটা লিখবে এখানে শুধু অপশানটা দিয়ে উত্তরটা লিখে দেবে না যেমন তোমরা এভাবে লিখবে যে তপনের মেসমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন তারপর খয়ের দাগ দিয়ে লিখবে সন্ধ্যা তারা এরকমভাবেই লিখবে প্রতিটা এরপর এক পয়েন্ট দুই বলছে তপনের লেখা প্রথম গল্পটির নাম এখানেও চারটে অপশান দিয়েছে বলছে রাজা রানীর গল্প অ্যাক্সিডেন্ট প্রথম দিন বিদ্যালয় জীবনের অভিজ্ঞতা তাহলে এটা হবে গয়েরটা প্রথম দিন তারপর বলছে তপনের লেখা গল্প তার মেশুমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের এখানে চারটে অপশান দিয়েছে বলছে মা বাবা কাকু ছোট মাসি তাহলে এটা হবে ঘরটা ছোট মাসি এরপর চলে যাব দুয়ের দাগে দুয়ের দাগে বলছে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে তোমাদের তিনটে প্রশ্ন আছে এক নম্বর করে দেখো এখানে দিয়ে দিয়েছে মানে মানে নম্বরে তিনখানা প্রশ্ন তোমাদের দিয়েছে প্রথমে বলছে এক এক তিন দুই এমন সময় ঘটলো সেই ঘটনা উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে তাহলে উত্তরটা দেখো আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে উদ্ধৃতাংশে ছোট মাসি আর মেসোমশাইয়ের সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে এখানে যেহেতু তোমাদের প্রতিটা প্রশ্নের মান এক নম্বর দিয়েছে তাই আমি এক নম্বর মানের যতটুকু লেখানোর প্রয়োজন ততটাই কিন্তু লিখিয়ে দিয়েছি আর প্রতিটা প্রশ্নের শুরুতে তোমরা এরকমভাবে লিখে নেবে আমি যেমন লিখে নিয়েছি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে সে এরকমভাবে তোমরা প্রতিটা উত্তরেই কিন্তু লিখবে এরপর চলে যাচ্ছে দুই পয়েন্ট দুয়ে বলছে ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প কাঁচা লেখা হওয়ায় তাতে একটু আর্ধ কারেকশান করতে হয়েছে তা তপনের গল্প কাঁচা লেখা হওয়া মানে কি তপন পুরো লেখকদের মতো লেখকরা যেভাবে লেখে সেরকমভাবে লিখতে পারেনি তার গল্পে একটু আর্ধ ভুল লেখা হয়েছে সেই জন্য বলছে গল্প কাঁচা লেখা হওয়া তাতে একটু আর্ধ কারেকশান করতে হয়েছে তপনের মেসমশিয়ার এই কথাটাই সারা বাড়িতে ছড়িয়ে দেখো বলছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেষমশিয়ার কাছে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কারণ কারণ তাতেই তার গল্প প্রকাশের কথা ছিল অর্থাৎ সন্ধ্যা তারা পত্রিকাতেই তপনের গল্প প্রকাশের কথা ছিল এরপর চলে যাচ্ছে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের বলছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর লেখো এখানে দেখো তোমাদের তিন নম্বর মানে তিনটে প্রশ্ন দেওয়া হয়েছে তার মানে প্রতিটা প্রশ্নের মান তিন এখানে দেখো লেখা আছে তিন ইন্টু তিন সমান নয় এবার প্রথম প্রশ্নটা দেখো বলছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে এখানে কিন্তু দুটো প্রশ্ন আছে প্রথম একটা হচ্ছে এক তারপর একটা হচ্ছে দুই দেখো কোন ঘটনাকে সেটা হচ্ছে এক নম্বর মানে তারপর বলছে কেন অলৌকিক বলা হয়েছে এইটার মান হচ্ছে দুই তাহলে কীভাবে উত্তরটা লিখবে দেখে নাও উত্তরটা দেখো অলৌকিক ঘটনাটি ছিল সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা প্রথম গল্পটি প্রকাশ এইটাই ছিল অলৌকিক ঘটনা কারণ বলেছে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে আচ্ছা নেক্সট বলছে দেখো কেন অলৌকিক বলা হয়েছে এর উত্তরটা দেখো অলৌকিক কথার অর্থ যা বাস্তবে সম্ভব নয় অলৌকিক কথার মানে কি যেটা বাস্তবে কোনো দিন হতে পারে না সেটাকে আমরা কি বলি অলৌকিক দীর্ঘ অপেক্ষার পরে তপন যেদিন দেখল যে সত্যিই ছোটো প্রতিশ্রুতি মতো তার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটা তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয় কারণ ছাপার অক্ষরে লেখা তার লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এই ঘটনাকে তপনের এতটাই অসম্ভব বলে মনে হয় যে সে সেটিকে অলৌকিক বলে মনে করে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যদি কখনও লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল কেন তার এমন সিদ্ধান্ত এখানেও দেখো দুখানা প্রশ্ন করা হয়েছে এখানেও দেখো কিন্তু দুটো প্রশ্ন করা হয়েছে বলছে কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল এটা এক আর কেন তার এমন সিদ্ধান্ত সেই সেই সিদ্ধান্তটা কেন নিয়েছিল এটার মান হচ্ছে দুই তাহলে দেখো এই প্রশ্নটা কি করে লিখতে হবে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা নিজের লেখা গল্প পড়তে গিয়ে যখন সে বুঝতে পারে এই গল্প তার লেখা নয় তখন সেরকম সিদ্ধান্ত নেয় কারণ প্রথম প্রশ্নটা কী বলেছে কখন তখন এমন সিদ্ধান্ত নেয় তাহলে এইটা হচ্ছে প্রথম প্রশ্নটার উত্তর এবং তারপর বলছে কি কেন তার এমন সিদ্ধান্ত মানে এই রকম সিদ্ধান্ত সে কেন নিয়েছিল এর উত্তরটা দেখো গল্পটি পড়তে গিয়ে মানে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত যে গল্পটা তার সেই গল্পটা পড়তে গিয়ে তখন দেখে কারেকশানের নামে তার মেয়ে গল্পটি আগাগোড়াই পাল্টে ফেলেছেন মানে হচ্ছে তার মেয়ে গল্পটাকে কারেকশান করতে গিয়ে পুরো গল্পটাকেই পাল্টে দিয়েছেন গল্পের প্রতিটি বাক্য তার কাছে নতুনের মতো মনে হচ্ছে সে কিছুতেই গোটা গল্পটির সঙ্গে নিজেকে লেখক হিসেবে মেলাতে পারছে না কারণ সে যেই গল্পটা লিখেছিল তার মেশো পুরো গল্পটাই পাল্টে দিয়েছেন তো সেই জন্য সে নিজেকে লেখক হিসাবে মেলতে পারছে না গভীর দুঃখ হতাশায় তপন মনে মনে ঠিক করে এরপর যদি কখনও কোনো পত্রিকায় কখনো পত্রিকার লেখা ছাপতে দিতেই হয় তাহলে সে নিজে গিয়ে সেটা দেবে কখনোই সে আর অন্যের কৃতিত্বের ভাগিদার হবে মানে তপনের মেশো যে পুরো গল্পটাই পাল্টে দিয়েছিলেন সেটাতে তপন খুব দুঃখ এবং হতাশ হয়ে যায় এবং সে মনে মনে এটাই ঠিক করে যে এরপর যদি সে পত্রিকায় কোনো লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে গিয়েই সেটা দেবে আর সে কখনোই অন্যের কৃতিত্বের ভাগিদার হবে না এরপর তিন পয়েন্ট তিনি বলছে গল্প চেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা সেই আল্লাহ তপনে না হওয়ার কারণ কি কোন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে এখানেও দুটো প্রশ্ন করা হয়েছে বলছে সেই আহ্লাদ তপনে না হওয়ার কারণ কি এই প্রশ্নটার মান দেখো এক আর তারপরে দিয়েছে কি কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখেরই উঠলো এর মান হচ্ছে দুই তো এই উত্তরটা দেখে নাও পূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেশর সাহায্যে সন্ধ্যা তারা পত্রিকায় তার গল্প প্রকাশিত হলে সবাই বলতে থাকে মেশর কৃতিত্বের কথা এমন কি অনেকে এটাও বলে যে মেশো না থাকলে সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদক তপনের লেখাটা ছুঁয়েও দেখতো না এইসব কথার মাঝখানে যে আসল লেখক সে যেন কোথায় হারিয়ে যায় তপনের যেন কোনো কৃতিত্বই নেই এই সমস্ত দেখে লেখা ছেপে আসার পর যে আহ্লাদ হওয়া উচিত সেটা আর হয় না এরপর বলছে কোন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল তো এর উত্তরটা দেখো তপনের কাছে সেই দিনটি খুব দুঃখের হয়ে উঠেছিল যেদিন সে গল্প পড়তে গিয়ে দেখে কারেকশনের নামে ছোট মেশো সেই লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন তার নিজের লেখার সঙ্গে ছেপে আসা লেখার কোনো মিল ছিল না লজ্জায় অপমানে তখন তপন প্রায় ভেঙে পড়ে তার চোখে জল আসে সেই দিনটি তার কাছে সবচেয়ে আনন্দেরও হতে পারত, কিন্তু সেই দিনটি তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয় এরপর চারের বলছে কম বেশি একশো পঞ্চাশ শব্দের নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো এর প্রশ্নের মান দিয়েছে পাঁচ নম্বর এই প্রশ্নটা দেখো বলছে জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো তাহলে এর উত্তরটা দেখে নাও আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র ছিল তপন তপনের ধারণা ছিল এরা কোনো সাধারণ মানুষ নয় আকাশ থেকে পড়া অতিমানবিক কোনো প্রতিভা তপনের এই ধারণা দূর হয় তার নতুন মেশোকে দেখে লেখক হওয়ার প্রবল ইচ্ছা মনে জেগে ওঠে তার মামার বাড়িতে বসেই তখন তপন একটি গল্প লেখে তার মেষও তাকে প্রতিশ্রুতি দেন যে সন্ধ্যা তারা পত্রিকায় সেটে ছাপিয়ে দেবেন কিন্তু ছাপানো গল্পটা পড়ে তপন অবাক হয়ে যায় গল্পের প্রতিটি লাইন নতুন ছোট মেশো কারেকশানের নামে গল্পটি নতুন করে লিখে দিয়েছেন তার মধ্যে তপন নিজেকে একেবারেই খুঁজে পায় না আর তার মনে হয় লেখাটা তার নিজের লেখা নয় লেখার আমূল পরিবর্তন দেখে তপন দুঃখ পায় এবং অত্যন্ত অপমানিত বোধ করে দুঃখ আর অপমান থেকে তখন তপন নতুন এক অভিজ্ঞতা লাভ করে তখন সে ঠিক করে ভবিষ্যতে যদি কখনও লেখা ছাপতে দেয় তাহলে সে নিজের পত্রিকার সম্পাদকের কাছে দিয়ে আসবে তাতে ছাপা হোক বা না হোক তার দুঃখ নেই কেউ তো আর বলতে পারবে না যে অন্য কেউ তপনের লেখা চাপিয়ে দিয়েছে আত্মমর্যাদা সম্পন্ন তপন তখন আরও বুঝেছিল অপরের সাহায্য নিয়ে কখনও লেখক হওয়া যায় না আর এভাবেই লেখক ও সাহিত্য সৃষ্টি সম্পর্কে তপনের জ্ঞানচক্ষু খুলে যায় তো এটাই ছিল এর উত্তর এতটাই ছিল এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও